গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ুস ওয়ার্ল্ড। তো আমি বসে আছি এখন মায়ুকে নিয়ে। মায়ু করছে ননস্টপ দুষ্টামি, তো ওকে খাইয়ে দিয়েছি, আর খাইয়ে কখনই দিয়েছি, এখন পর্যন্ত ঘুমায়নি। আবারও ডালিয়া খাওয়ারও সময় হয়ে গেছে, আমি এখন পর্যন্ত ভাতও বানাতে পারিনি, বসেই আছি ওকে নিয়ে। 10:30 থেকে ঘুমিয়েছিল, 11:30 দিকে উঠে গেছে, আবার কি করছে, এই যে পচামি দুষ্টামি করতে থাকে ননস্টপ। না, মোবাইল ধরবে না, পচা, ও হলো পচামি, একদম পচা। কি হয়েছে হাতে? টিপ দিয়ে দিল আমাকে, কি টিপ দিল ওই জানি, স্বপ্নে ইনভিজিবল টিপ দিল। এখানে কেউ টিপ লাগায় না, এখানে লাগায়। এখানে লাগায়, এখানে, এখানেও না, এখানে লাগায়। আবার আস, ও বাপরে বাপ, এত দুষ্টামি করে না। আর কালকে সন্ধ্যাবেলা হয়েছিল একটা ঘটনা, সেটা হলো মায়ু পড়ে গেছিল, মানে আমার সব কাপড় আনা হয়ে গেছে, মানে বাইরে যত কাপড় ছিল, সন্ধ্যা লেগে গেছিল, আমার সব কাপড় আনা। দাঁড়া, হ্যাঁ, টিপ 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 টিপ, হ্যাঁ হয়েছে হয়েছে, শোনো না, তো বাইরে আমি সব কাপড়গুলো নিয়ে এসেছি, ওকে কোলে নিয়েই সব কাপড় নিয়ে এসেছি, তারপর আবার সব কাপড়গুলো ভাঁজ করে রেখেছি ওকে কোলে নিয়ে। তো টেডিটার মধ্যে হিসু করেছিল, সেগুলো রোদে দিয়েছিলাম এরকম ক্লিপ লাগিয়ে। তো ওকে কোলে নিয়ে প্রথমে আমি খুলতে গেছি, তো খুলতে পারিনি, পরে ওকে আমি ঘরে রেখে আমি জাস্ট ক্লিপটা খুলতে গেছি, ও মানে এক মিনিটও সময় দেয়নি, ও দৌড়ে এদিকে এসে আমাদের তুলসী মঞ্চটা যা আছে সেখানে মধ্যে এরকমভাবে তুলসী পাতা ছিঁড়তে গিয়ে এরকম উল্টে পড়ে গেছে, মানে এরকম জায়গায় পড়েছে, মানে চারিদিকে পাথর, ইটগুলো রাখা, জাস্ট মানে এতটুকু যেখানে আমাদের ফেসটা পড়েছে সেই অতটুকু জায়গাটার মধ্যেই শুধু ঘাস, বাকি পুরো জায়গাটার মধ্যে ইট দেওয়া, মানে ও মানে শুধু মানে ভগবান ওকে রক্ষা করেছে, ঠাকুর রক্ষা করেছে, না হলে কি অবস্থা হতো কালকে, মানে একদম মানে ভাবলেই আমার বারবার মনে পড়লে আমার ভয় লেগে যায়, মানে এত বড় ফারাক থেকে মায়ু কালকে বেঁচেছে, একদম মুখ ঠাসা খেয়ে পড়ে গেছে, মানে একদম মানে ঘাসের মধ্যে মুখটা পড়েছে এরকম, আর পুরো বডিটা পড়েছে তুলসী মঞ্চের উপরে এরকম ভাবে। কথা বলতে দিয়েন আমাকে, হয়েছে এত আদর, এত আদর। ও বাবা, ব্যথা লাগে তো মাম্মা, দুষ্টু মেয়ে, খালি দুষ্টানি করে। আর কালকে দুপুরবেলাও আমি পুজো দিচ্ছিলাম, জাস্ট আমি নিয়েছি ঘন্টিটা আর বাজানোর জন্য, প্রদীপটা নিয়েছি, ঘন্টিটা নিয়েছি বাজানোর জন্য, আর এদিকে কী করেছে, ঠাকুরের এক বালতি জল এরকমভাবে সাইড দিয়ে ফেলে দিয়েছে, তা আমি চট করে আরেকটা শুকনো কাপড় দিয়ে জলটা যেন না স্প্রেড হয় তার জন্য দিয়েছি শুকনো কাপড়টা, মানে নিয়ে দিয়ে আমি কাপড় ভিজা কাপড়টা শুধু রাখতে গেছি বাথরুমে। আর ও কী করেছে, মায়ু কী করেছে, মানে তখনই আমি বলেছি দাঁড়াও এক মিনিট, দাঁড়াও মা আমি দেখে দি, বলতে না বলতেই ও কী করেছে, প্রদীপ ধরেছে, প্রদীপ মানে প্রদীপের আগুনটা ধরেনি, প্রদীপের তেলটা ধরেছে, মানে চিৎকার করছে মা মা করে, যখন একটু গরম গরম লেগেছে, তো আমি বাথরুম থেকে তো বের হয়ে দেখি যে হলো হাতে মধ্যে তেল তেল, মানে তেলটাই ধরেছে, আগুনটা ধরেনি, তার জন্য থাকা লাগেনি, মানে কালকে মায়ু দুটো খারাপ থেকে বেঁচেছে এরকম। তার জন্য আজকে আমি মানে রান্নাবাড়ি সব বন্ধ করেই বসে আছি ওখানে, কেন সকালেও ঠাম্মি রান্না করে গেছে, আমার শুধু ভাতটা বানানো বাকি, তো ভাতটা আমি বানাতে পারছি না ওকে নিয়ে। আমি একটু আগে একটা বালতি দিয়েছি ওর হাতে, দিয়ে জাস্ট গ্যাসটা জ্বালিয়ে আমি স্টিম কমিয়ে ভাতটা আর ডালিয়াটা বসিয়েছি, এখন শুয়ে শুয়ে দুষ্টামি করছে।
পাতলি, খালি দুষ্টামি ও। এই যে এই যে মাম্মা এদিকে আসো। তো মায়ুর ডালিয়া আর আমার ভাতটা রেডি হয়ে গেছে। মায়ের পাটা আমি খাটের সাথে বেঁধে তারপর ভাতের মারটা গাড়লাম আর ডালিয়াটা নামালাম, না হলে চিৎকার করে তো কাঁদছিল বেঁধেছি যখন, তো না বেঁধে উপায় নেই, আমার ভাতটাও নামাতে হবে। পুজো দিলাম, জাস্ট এখন পুজো দিলাম, ওকে নিয়ে নিই, আর কত লেট করব, এত লেট করে পুজো দেওয়া আমার, মানে সকাল সকাল পুজো দিই কিন্তু মা দুদিন তিন দিন থেকে খুব জ্বালাচ্ছে, সকালে জলদি জলদি উঠে যাচ্ছে, তার জন্য পুজোটাও আমার দেরি করে দিতে হচ্ছে। কাল যে মায়ু পড়েছে আমি দেখাচ্ছি, এইখানে পড়েছে মায়ু, এই যে টাইলসটা, এখানে যে যতটুকু যে ঘাসের জায়গাটা যে আছে এখানের মধ্যে পড়েছে, আর পুরো বডিটাই যে তুলসী গাছের উপরে, এই পুরো ইটটার এখানে এখানে পড়েছে, জাস্ট যদি এদিকে যদি পড়তো এদিকে টাইলসগুলো ছিল এরকম পুরো চোখা চোখা হবে, আর এদিকে এরকম একটা লম্বা যে গাছের হলো ডাল এরকম ভাঙা, তাহলে পেটের মধ্যে লাগতো, মানে অনেক বড় খারাপ থেকে গেছে যে এত, এই যে এতটা উঁচু উঁচার থেকে পড়েছে বারান্দার থেকে, এখানে দুটো সিঁড়ি আছে তো বুঝতেই পারছো কতটা উঁচার থেকে পড়েছে। পাপা পাপা করছে, পাপা নিতে গিয়েই কাল পড়েছে, এখন আবার পাপা পাপা করছে, পড়ে গেছে একটু পরে, তো সেরকমভাবে তো ব্যথাটা পায়নি না, আর নিকাও দিয়ে দিয়েছিলাম, খাইয়ে দিয়েছিলাম, তো এখন একটু পরেই কাল রাতে একটু পরে আবার মানে ওর হলো পাতা লাগে, পাপা পাতা ছিঁতে যায়, একবার পড়েও লজ্জা হয়নি, আর একটুও ভয় নেই, একটুও ভয় পায় না। পু এখন বাজাতে পারবো না, আমি পুজো দিয়েছি, এখন বলছে শঙ্খ বাজাতে, আমি আর শঙ্খ বাজাই নি যে, এখন ওকে শঙ্খ বাজাতে যাবো, তারপর এদিকে ও প্রদীপ ধরে নিবে, তার জন্য বাজাই নি শঙ্খ, তো আমাকে বলছে পু পু, আমি পু কেন বাজাই নি পণ্ডিত, আসো এদিকে দুষ্টামি না, লাইট চলে গেছিলো, লাইট এসে পড়েছে, চলো মাম্মা এখন খাবে না, তুমি তুমি খাবে না, তুমি খাবে না, লাইটটা জ্বালিয়ে দি, খাইয়ে দিই ওকে ডালিয়াটা, তারপর একটু ঘুম পাড়িয়ে, তারপরে আজকে আমার খেতে খেতে মনে হয় সাড়ে তিনটা পৌনে চারটা বেজে যাবে দুপুরে খাওয়া খেতে খেতে, কী করবো আর উপায় নেই, তিনটা বেজে তো পার হয়েই গেছে, তিনটা দশ বাজে, খেতে খেতে বেজে যাবে, চারটা বেজে যাবে, চারটার দিকে খাওয়ার থেকে ঘুমিয়ে থাকবে, এখন ডালিয়া খাইয়ে দিলে ঘুমাবে, তাহলে কাপড়গুলো আজকে আনতে পারবো ঘুমিয়ে থাকলে, কালকে তো ঘুমাই নি, তার জন্যই কাপড় আনতে ওকে নিয়ে গেছিল। তাহলে আমি খেয়ে নি, আমি খেয়ে নি, আমাকে খাইয়ে দিই এখন, টাটা। তোমাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, মায়ু ঘুমিয়ে পড়েছে, তো খেয়েছে আর ফেলেছে নিজের গায়েও আমার গায়েও, তার জন্য ড্রেস আমারও চেঞ্জ করতে হয়েছে, মায়ুরও চেঞ্জ করতে হয়েছে, একটুকুই আমি চুপচাপ ঘুমিয়ে আছে। সারাদিন পরে এই যে আমি মানে নিশ্চিন্ত মনে এই যে বসে আছি, মানে দিন হুলুস তুল করতে থাকে আর মানে মানে নন-স্টপ ওর দুষ্টামি আছে, আর একটু ঘুমোলে একটু পরে তো ঘুমের থেকে উঠে যায়, আর এইরকম জোরে জোরে কান্দে কান্না করতে থাকে, ভালো লাগে না একদম, আজকেও সকালবেলা খুব কান্না করেছে সকালে, তারপর নিয়েছি কোলে, মায়ের বাবাও মানে নিয়ে চুপ করাতেই পারে না, এরকমভাবে কান্না করতে থাকে রোজ, এরকম আছে ওর কান্না, তো এখন ঘুম থেকে উঠে কান্না করবে না, যেহেতু আমি সামনেই বসে আছি, বিকালবেলা ঘুম থেকে উঠে আর কান্না নেই, ওগুলো সামনে থাকি জন্য, নাহলে তো আমি ঘুম থেকে উঠে আমাকে না দেখলেই কান্না করবে, তখন কাউকে লাগে না, তখন আমাকেই লাগে পাগলির। তো মায়ের যে ডক্টর দেখিয়েছিলাম, যে মায়ের যে পায়ে যে ব্যথা, মানে পায়ের ব্যথার জন্য যে ডক্টর দেখিয়েছিলাম,
পায়ে ওই জায়গা থেকে দেখি এরকম জল জল বের হয়। কালকে বের হয়েছিল, তো আজকেও বের হয়েছে, তো ব্যথাটা ছিল না সকালের দিকে। নিজেই ধরে ধরে দেখাচ্ছে, রাত্রেও দেখিয়েছে ব্যথা ছিল না। আর সকালবেলা পরে দেখি আবার কীরকম আবার জল জল জমা হয়েছে, তো পরে আবার বের হয়েছে। আর একটু ছিল, বের করতে দেয়নি, কান্না করছিল। একটার পর একটা মায়ু লেগেই আছে, ভালো লাগে না, একটার পর একটা লেগেই আছে, এটা ওটা ওটা জ্বর, এই যে তাহলে শুধু শরীর চুলকোতে থাকে, এটা একটা আবার পায়ে কী হয়েছে, বুকে কফ, মানে আমি একদম মানে মানে ভালো লাগে না, একটার পর একটা লেগে থাকে। শরীরটা ঠিক হয়ে গেলে আমি একদম নিশ্চিন্ত হবো, মানে একটু শান্তি পাবো। তো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, আজকে বাসনালয় এসেছিলো, খাপড় দিয়ে আমি দুটো থাল দুটো বাটি রেখেছি। বাসনালাকে দেখে মায়ু কী খুশি, আমি কাপড়গুলো দিচ্ছি আর বাসন নিয়েছি, ও দেখছে আমার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে পাগলি। তো দুটো মায়ুর বাবার পুরনো জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি, ফোন করেছিলাম, বলছে যে তুমি কি সব দিয়ে দিয়েছো আমার জামা, যেগুলো পরো না সেগুলোই দিয়েছি, তো দুটো শার্ট যেগুলো পরতো সেগুলো আমি দিয়ে দিয়েছি। আমি বলছি নতুন বের করে নিও, থাক ওগুলো পরতে হবে না। তারপর একটা টি শার্ট যেটা আমার একদম পছন্দ না সেটা আমি দিয়ে দিয়েছি, একদম ভালো লাগে না ওটা, মায়ের বাবা প্রায় প্রায় পরে অফিসে যায়, ওটা আমি দিয়ে দিয়েছি। বা আমার নতুন দু তিনটা কুর্তি আর একটা গাউন ওটাও দিয়েছি, দিয়ে তারপর দুটো থাল আর দুটো বাটি রেখেছি, দিয়ে একটা থাল একটা বাটি আমি রেখে দিয়েছি, আর একটা থাল একটা বাটি আমি বের করে রেখেছি, মানে সেগুলো ইউজ করার জন্য। তো আমি দেখাচ্ছি, তো এই যে থালটা এই যে বাটিটা বাইরে থেকে ওরা কোথা থেকে নিয়ে আসে, তার জন্য ধুয়ে দিয়েছি, যেহেতু মায়ু খাবে এটাতে, একটা দুধ রুটি খাওয়ার জন্য মায়ু নিয়েছি। বাটিটা সুন্দর, সেম এরকমই আরেকটা বাটি নিয়েছি, আর এই যে থাল, থালাটাও সুন্দর। মানে খুব ভারীও না একদম হালকাও না, ঠিকই আছে। পরশু আমি কোনো ব্লগ ছাড়তে পারিনি, কেন কি মায়ের শরীরটা ভালো না তোমরা জানো, তো ওকে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম, তো শরীরটা একদম ভালো লাগছিল না, কেরকম হয়েছিল কাল করে কান্না করছিল, আর পায়ের ব্যথার জন্য খুব মানে অসুবিধা পাচ্ছিলো, জ্বরের জন্য মানে ভালো লাগছিলো না, সব একসাথে হয়েছে, কিছুতেই ওর শরীরটা একটু শান্তি পাচ্ছিলো না, আর ঘুমোচ্ছিল না, তার জন্য মানে আমারও ঘুম হয়নি, এত টায়ার লাগছিলো, তারপরে আড়াইটা ঘন্টার দিকে তারপরে ঘুমিয়েছে না হয়নি, তো তার জন্য আমি কোনো ব্লগই ছাড়তে পারিনি পরশু। তো কাল আমি সকালবেলা ভিডিওটা এডিট করে তারপরে আমি ব্লগ ছেড়েছি, কেন কি মায়ের শরীরটা ভালো না থাকলে আমার একদম মাথা কাজই দেয় না, আমি কিছুই ভালো লাগে না, তার জন্য তো এরকম এক দুদিন মিস হয়ে যায়। মায়ের শরীরটা ভালো যদি না থাকে আমার ব্লগটা ছাড়তে খুব মানে প্রবলেম হয়ে যায়, মানে একদম ছাড়তে পারি না, এডিট করতেও সময় লাগে, তার জন্য ট্রাই করবো যে সবসময় রেগুলার ব্লগটা দেওয়াই, কিন্তু মাঝে মাঝে হয়ে ওঠে না, এটাই হলো কারণ। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে তোমাদের সাথে কথা হবে, আর আমার চ্যানেলটা প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও, বা বাই।